তো নমস্কার বন্ধুরা এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ দুই বোর্ডের তরফ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ পরীক্ষার্থীদের জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে সেই নোটিশটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই নোটিশের ব্যাপারে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে নোটিশটি কিন্তু তোমাদের ব্যাপারে নোটিশ ব্যাপারে তোমাদের সম্পূর্ণ আছে তথ্য দেবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছো আর ভিডিওটিকে লাইক করে দিও তো বেশি দেরি না করে সোজা ভিডিও দিকে যাক তো প্রথমে চলে আসছি মাধ্যমিকের নোটিশটা নিয়ে যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছে দু হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা যেন তোমাদের যে স্কুল থেকে যে ফ্রি টেস্ট পেপারটি দেওয়া হয় প্রতি বছর অবশ্য আগের বছর দেওয়া হয়নি তবে প্রতি বছর যদি তোমাদের ফ্রিতে স্কুলে টেস্ট পেপারটি দেওয়া হয় সেই টেস্ট পেপার নিয়ে কিন্তু নোটিশটি বেরিয়েছে তোমাদের কিন্তু টেস্ট পেপারটি ইতিমধ্যে রেডি হয়ে গেছে সেই টেস্ট পেপারটি কিন্তু তোমাদের স্কুল থেকে মধ্যে ডিস্ট্রিবিউট করাবে তোমাদের কিন্তু সেই টেস্ট পেপারটি স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে তবে কবে দেওয়া হবে কখন দেওয়া হবে সেটি কিন্তু তোমাদের স্কুল তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে দিয়ে বলে দিয়েছে যে টেস্ট পেপার রেডি হয়ে গেছে স্কুলে চলে গেছে এবার তোমাদের স্কুল কবে দেবে কখন দেবে সেটি কিন্তু আমাদের স্কুল তোমাদের নোটিস জানিয়ে দেবে কিংবা তোমাদের স্কুলে যখন এখন তোমাদের হয়তো অনলাইন ক্লাস হচ্ছে সেই অনলাইন মাধ্যমে তোমরা জানিয়ে দিতে পারে কিংবা নোটিশ দিয়ে জানিয়ে দেবে তোমাদের কবে টেস্ট পেপারটি দেওয়া হবে তোমার তোমাদের এই টেস্ট পরীক্ষা হলো এই বছর দু হাজার একুশে টেস্ট পরীক্ষাটা হলো সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের সবার স্কুল কিন্তু যে মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপলোড করতে হয়েছে সেই সেই প্রশ্নপত্রের মাধ্যমেই কিন্তু আমাদের এই টেস্ট পেপার তৈরি করা হয়েছে এই টেস্ট পেপারটি দেওয়ার কথা ছিল জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তো আজকে ছ তারিখ আর কিছু দিনের মতো আমাদের স্কুল কিন্তু তোমাদের নোটিশ দিয়ে তোমাদের টেস্ট পেপারটি দিয়ে দেবে সেই ব্যাপারে ছিল কিন্তু মাধ্যমিকের এই নোটিশটি আর এখান থেকে কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তোমাদের দেখো আগের বছর কোনো টেস্ট পরীক্ষা হয়নি আর টেস্ট পেপারও দেয়নি ফ্রিতে কিন্তু এই বছর তখন তোমাদের টিকাকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের অর্থাৎ মাধ্যমিকে কিন্তু সবাই পনেরো বছর বয়সীর কিংবা তার ওপরে তো মাধ্যমিকের টে টিকাকরণ হয়ে গেছে এবং টেস্ট পেপারও দিয়ে দিচ্ছে তার মানে কিন্তু একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার যে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে অফলাইনে পরবর্তীকালে পরিস্থিতির অনুযায়ী ব্যাপারটাই ঘুরে যেতে পারে তবে এখন কিন্তু আমাদের ধরে চলতে হবে যে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছেই কারণ টিকাকরণ হয়ে গেল এবং টেস্ট পেপারও দিয়ে দেওয়া হয়ে গেল তাহলে কিন্তু একটি ব্যাপার কেন্দ্রে ক্লিয়ার হয়ে গেলো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা কিন্তু অফলাইনেই হচ্ছে তো মাধ্যমিকের পরীক্ষা জন্য কিন্তু খুবই খুশির খবর একটি আমি আর নেক্সট চলে যাচ্ছি উচ্চ মাধ্যমিক তবে উচ্চ মাধ্যমিক যাওয়ার আগে আমি কিন্তু ক্লাস ইলেভেনে যারা পরীক্ষার্থীরা আছো তাদের জন্য একটি কথা বলবো তোমাদের দেখো কেন কোনো কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশ তেমন নেই তবে তোমরা যেন উচ্চ মাধ্যমিকের সাথে তোমাদেরও পরীক্ষা হয় তার জন্য কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক যেমন এগোচ্ছে সেইভাবে কিন্তু তোমাদের এগোতে হবে তোমাদেরও কিন্তু পরীক্ষা নিশ্চিত হচ্ছে এরপর চলে আসলে আমি উচ্চ মাধ্যমিকের নোটিশটির ব্যাপারে উচ্চ মাধ্যমিকের নোটিসটি দেখো তোমাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে সেই ব্যাপারে কিন্তু নোটিশটি বেড়েছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছয় এক থেকে চোদ্দো এক পর্যন্ত মধ্যবর্তী সময় তোমাদের ছয় তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিলাপ হবে ছয় তারিখ অর্থাৎ আজকে থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে তোমাদের সমস্ত স্কুলে তো তোমাদের স্কুলে গিয়ে অবশ্যই তোমরা ফর্ম ফিল করে আসো আর এই যে ফর্ম ফিলাপ হচ্ছে সেই ফর্ম ফিলাপের কিন্তু বোর্ড কিন্তু একটি কথা বলে দিয়েছে যে তোমাদের বিধিনিষেধ সমস্ত কি কিন্তু নিষেধ মেনে করোনা নিষেধ মেনেই কিন্তু ফর্ম ফিল করাতে হবে এবং ফর্ম ফিলাপের সময় স্কুলে যাতে দশজনের বেশি না থাকে দশজন স্টুডেন্টরা বেশি না থাকে সেই ব্যাপারেও কিন্তু নিষেধ দিয়ে দিয়েছে উচ্চশিক্ষা সংসদ সেই ব্যাপারেও কিন্তু স্কুলকে নজর রাখতে হবে যে করোনা বিধি মেনে এবং দশজনের বেশি স্টুডেন্ট যাতে নাক যায় সেভাবে কিন্তু ফর্ম আপের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আর তোমাদের ফর্ম আপ হচ্ছে ছ তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যবর্তী সময়ে ছ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম আপ হবে আজকে যে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আছে অবশ্যই স্কুলে গিয়ে কন্ট্যাক্ট করে ফর্ম ফিল আপটি করে নাও আর তোমাদের যে করোনার ভ্যাকসিনেশন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশনটা নিয়ে নাও আর এইচএসেরও একই কথা বলবো তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের এই ফর্ম ফিল আপ হয়ে গেছে হয়ে যাচ্ছে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে এই এটাও কিন্তু ক্লিয়ার যে উচ্চ পরীক্ষা কিন্তু হচ্ছে নিজের হোম সেন্টারেই হচ্ছে আর ফাইনাল পরীক্ষা হচ্ছে তবে দেখো এইচএসে যদি আমি টেস্ট পেপারের কথা বলি দেখো টেস্ট পেপার টেস্ট পেপার কিন্তু স্কুল দিয়ে ফ্রিতে দেওয়া হয় না তবে অনেক টেস্ট পেপার কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে আবার অনেক টেপার কিন্তু বেরোনো বাকি আছে সেই ভালো টেস্ট পেপার যেমন এবিটি আছে ডাব্লিউ আছে তোমাদের ভালো টেস্ট পেপার যেটি আছে সেটা অবশ্যই কিনতে পারো বাজার থেকে এবং নিজেদের স্বাভাবিক পড়াশোনা কিন্তু চালিয়ে যাও আমি একটা কথা বলে রাখি দেখো ইতিমধ্যে আমি একটি ইউটিউব চ্যানেলে দেখেছি যে একটি ইউটিউবার নাম বলছি না তিনি বলছেন যে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অফলাইন পরীক্ষা নাকি বাতিল হয়ে গেছে পরীক্ষা নাকি সম্পূর্ণ অনলাইন হচ্ছে স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্ন পাঠানো হবে এবং বই দেখে দেখে লিখতে হবে এসব কিন্তু সম্পূর্ণ ভুয়ো খবর তারা কিন্তু কিছু ভিউ এবং সাবস্ক্রাইবারের জন্য কিন্তু এসব খবর সবার কাছে ছড়িয়ে বেড়ায় এসব দিকে তোমরা কিন্তু চোখ দেবে না তারা কিন্তু তোমাদেরই পরে লস হবে তোমরা দেখো আমি জানি এই এই সময় কিন্তু পড়াশোনা করার অনেকটা কঠিন যে তোমাদের তোমরা দোটানায় আছো যে পরীক্ষা হবে কি হবে না তবে দেখো এই সব খবরের ব্যাপারে দেখো তোমরা যদি এখন অনেক স্টুডেন্ট আছে ধরো অনলাইনে পরীক্ষা হবে ভেবে তারা কিন্তু পড়াশোনাটা একটু কমিয়ে দেবে এবার যদি পরবর্তীকালে যদি অফলাইনে পরীক্ষা হয়ে যায় তখন কিন্তু তারা সেইভাবে নাম্বারটা তুলতে পারবে না তার জন্য বলবো এইসব কিন্তু এইসব ভিডিও দিকে কিন্তু যাবে না তোমরা অফিসিয়াল নোটিশ যেগুলো বেরোচ্ছি সেই উপরেই কিন্তু ভরসা করে নিজেদের পড়াশোনা চালাও আর দেখো তোমাদের দেখো পড়াশোনা যদি তোমরা করতে থাকো এখনও পর্যন্ত স্বাভাবিক পড়াশোনা করো আর যদি ধরো তোমাদের অনলাইনেও পরীক্ষা হয়ে যায় তবে দেখো তোমাদের যে পড়াশোনাটা করছে সেটা তো আর বিথা যাবে না সেটা তোমাদের হয়ে থাকছে অফলাইনে হলে তোমাদের তো একদিকে ভালোই আর অনলাইনে হলে সেসব পড়ার কথা তবে কিন্তু এখনও যেই তথ্য যেই খবর এখন যেখানে দাঁড়িয়ে আছে পরিস্থিতি সেখানে কিন্তু সেখানে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে পরীক্ষা বাতিল হচ্ছে না বা পরীক্ষা পেশ হচ্ছে না পরীক্ষা যত সময় হচ্ছে সেই কারণে কিন্তু প্রেস করে দিয়েছে মাধ্যমিকের মাধ্যমিকের ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে তো একটাই কথা বলবো তোমার যে স্বাভাবিক পড়াশোনা চালাতে সব দিকে কান দরকার নেই তো এত হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা আসলে ভালো লেগেছে যাদের ফর্ম ফিল আপ আছে আপ করে না আর আর স্কুলের নোটিস অবশ্যই খবর দেখো তোমাদের যেহেতু টেস্ট পেপার দেওয়া হবে স্কুল থেকেই মাধ্যমিক স্টুডেন্টদের কথা বলছি আর ইলেভেনদের বলেই দিলাম উচ্চ মাধ্যমিকে যা হচ্ছে ইলেভেনের সেমি হবে কারণ একশো দিয়েই পরীক্ষা হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ